Welcome back to our new blog, and our today's blog is blog 3, and today we are going to reveal the untold history of Panam city. To bondhura bujhte parcho ajke tomaderke Panam nagorite niye eshechi. Ajke tomaderke Panam nagori somporke bibhinno jano ajona totthyo tule dhorar chesta korbo ebong আমরা চেষ্টা করব যে পানামনগরের যে পিছনের ইতিহাস আছে, জানা এবং অজানা যে তথ্য আছে, সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং পানামনগরের বিভিন্ন জানা অজানা যে তথ্য আছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করবে। সো লেটস এনজয় আওয়ার ভিডিও। আজকের যে পানাম নগরী, এই পানাম নগরীটি কীভাবে এসেছে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে ইতিহাসের এমন একটি জায়গা থেকে পানাম নগরী এসেছে, যেটি জানলে আমরা অবাক হব এবং বিস্মিত হব। পানাম নগরীটির ইতিহাস সোনারগাঁর ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সোনারগাঁর নামটি মূলত এসেছে সুবর্ণ গ্রাম থেকে। শামসুদ্দিন ফিরোজ শাহ সোনারগাঁয়ে মুসলিম শাসন কায়েম করেন। শামসুদ্দিন ফিরোজ শাহর আগে 1281 সালে শরফুদ্দিন আবু তাম্মা নামে একজন দরবেশ দার্শনিক ছিলেন, তিনি এখানে প্রথম বসবাস শুরু করেন। এখানে তিনি খানকা, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শামসুদ্দিন ফিরোজ শাহ 1301 সালে লখনৌতি জয় করেন। লখনৌতি জয়ের পর তিনি সোনারগাঁয়ে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ে তিনি একটি টাকশাল প্রতিষ্ঠা করেন। শামসুদ্দিন ফিরোজ শাহর মৃত্যুর পর তার ছেলে গিয়াসুদ্দিন বাহাদুর শাহ 1322 সালে মসনদে বসেন। ঠিক ওই সময় দিল্লিতে ক্ষমতায় আসেন গিয়াসুদ্দিন তুগলক। গিয়াসুদ্দিন বাহাদুর শাহকে পরাজিত করেন এবং বন্দী করেন। এরপর তুগলক সোনারগাঁও তথা পুরো বাংলাকে দিল্লি সালতানাতের আওতায় নিয়ে আসেন। গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন বাহাদুর শাহকে মাফ করে দেন। মাফ করার পর তাকে সোনারগাঁয়ের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। গিয়াসুদ্দিন বাহাদুর শাহ সোনারগাঁয়ের শাসনকর্তা নিযুক্ত হওয়ার পর নিজেকে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান হিসেবে প্রতিষ্ঠা করেন। অন্যদিকে দিল্লির ক্ষমতায় আসেন গিয়াসুদ্দিন তুগলকের ছেলে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক গিয়াসুদ্দিন বাহাদুর শাহকে পরাজিত করার জন্য তার বিশ্বস্ত সেনাপতি বাহরাম খানকে নিযুক্ত করেন। বাহরাম খান গিয়াসুদ্দিন বাহাদুর শাহকে হত্যা করেন। দিল্লির সুলতান বিন তুগলক বাহরাম খানকে সোনারগাঁয়ের শাসনকর্তা নিযুক্ত করেন। 1338 সালে বাহরাম খানের মৃত্যুর পর তার অস্ত্রবাহক ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ের ক্ষমতায় আসেন। ইতিহাস বিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রোড ফখরুদ্দিন মোবারক শাহর আমলে তৈরি করা হয়েছিল, যেটি আফগানিস্তান থেকে শুরু হয়ে সোনারগাঁয়ে শেষ হয়েছিল। এই রাস্তাটি দীর্ঘ ছিল প্রায় 2500 কিলোমিটার। ফখরুদ্দিন মোবারক শাহর আমলে অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ফখরুদ্দিন মোবারক শাহর আমলেই বাংলায় এসেছিলেন। তিনি ফখরুদ্দিন মোবারক সম্পর্কে বর্ণনা করেছিলেন, ফখরুদ্দিন মোবারক শাহ ব্যক্তিগতভাবে সুফি, সাধক এবং ফকিরদের অনেক সমাদার করতেন। তিনি ফখরুদ্দিন মোবারক শাহকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে বর্ণনা করে গিয়েছেন। ফখরুদ্দিন মোবারক শাহর মৃত্যুর পর 1349 সালে ইখতিয়ারউদ্দিন গাজী শাহ সোনারগাঁয়ের পরবর্তী শাসক হন। ইলিয়াস শাহ ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে হত্যা করে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন। বাংলায় যে ব্যক্তি স্বাধীন শাসনকর্তা হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছিলেন তার অন্যতম একজন ব্যক্তি ছিলেন ঈসা খাঁ। ঈসা খাঁ কীভাবে বাংলার ক্ষমতায় এসেছিলেন তা আমরা আজকে জানব। যখন তাজ খান কারানি বাংলার স্বাধীন আফগান শাসক ছিলেন, 1564 সালে ঈসা খাঁ সোনারগাঁও মহাসর্দি পরগনার জমিদারি লাভ করেন। 1571 সালে ঈসা খাঁ নিজেকে ভাটি অঞ্চলের শাসক হিসেবে ঘোষণা করেন। দাওয়াত খান করানি যখন রাজমহলের যুদ্ধে মারা যান, 1576 সালে সম্রাট আকবর ঈসা খানকে সোনারগাঁয়ের জমিদারে নিযুক্ত করেন। ঈসা খাঁ 12 ভাইয়ের মধ্যে একজন ছিলেন। ঈসা খাঁ সুবেদার খানজাহান, আম সুবেদার শাহবাজ খান এবং দুর্জন সিংহের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই মহাবীর 1599 সালে মৃত্যুবরণ করেন।
প্রাচীনকাল থেকে বাংলার মানুষ দিল্লির হুকুমকে সরাসরিভাবে মেনে নিত না। ঈসা খাঁ তার মধ্যে একজন ছিলেন। এই মহাবীর চেয়েছিলেন বাংলাকে স্বাধীনভাবে শাসন করতে। ঈসা খাঁর মৃত্যুর পর তার ছেলে মুসা খান ক্ষমতায় আসেন। 1610 সালে ইসলাম খান মুসা খাঁকে পরাজিত করে বাংলায় মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন। ইসলাম খান বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন এবং ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরে রাজধানী প্রতিষ্ঠা করার মাধ্যমে এক কথায় সোনার গায়ের গুরুত্ব কমে যায়। 1857 সালে মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের পতনের মাধ্যমে ইংরেজরা পুরো ভারত উপমহাদেশের ক্ষমতা দখলে নেয়। পুরো ভারত উপমহাদেশের ক্ষমতা দখল নেওয়ার পর ইংরেজরা ভারতের বিভিন্ন জায়গায় ব্যবসা কেন্দ্র গড়ে তোলে। ঠিক তেমনইভাবে সোনারগাঁয়ে একটি ব্যবসা কেন্দ্র গড়ে তুলেছিল, আর সেই ব্যবসা কেন্দ্রটির নাম ছিল পানামনগরী। পানামনগরীটি মূলত গড়ে তুলেছিলেন স্থানীয় কিছু হিন্দু জমিদারগণ। সেই হিন্দু জমিদারগণ পানামনগরীকে তাদের ব্যবসা কেন্দ্র এবং আবাসস্থল হিসাবে ব্যবহার করেন। পানামনগরের উত্থান হয়েছিল 19 শতকে এবং এর পতন যেটা বলতে বোঝায় সেটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উপমহাদেশ ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশে বিভক্ত হয়ে যায়। ভারত এবং পাকিস্তান বিভক্তির পর পানামনগরীর সৌন্দর্য একেবারে মলিন হয়ে যায় এবং আজকে যেই পানামনগরী আমরা দেখতে পাই সেটি হচ্ছে পানামনগরীর পতনের শেষ দৃশ্য। পানামনগরীটি মূলত ছিল কাপড় ব্যবসার জন্য বিখ্যাত। ইংরেজরা এখানে ধান কাপড় বিক্রি করতেন। পানামনগরের সম্পর্কে বলতে গেলে এখানে আমরা আজকে যা দেখি সেটি হলো সেই আমলের ভগ্নশয় যুক্ত কিছু বিল্ডিং। পানামনগরে মোট 52টি বাড়ি রয়েছে। এর সড়কের উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। পানামনগরটি দৈর্ঘ্যে 600 মিটার, প্রস্থে 5 মিটার। পানামনগরের বেশিরভাগ বাড়িগুলো লোহার ব্র্যাকেট, জালানায় গ্রিল, ভেন্টিলেটর এবং এর অভ্যন্তরে সর্বত্রই চীনামাটির ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, পানামনগরে এসে যা দেখলাম তা বর্ণনার বাইরে। মনে করেছিলাম পানামনগরের স্থাপনাগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে। পানামনগরে এমন কিছু বাড়ি দেখেছি মনে হয়েছে এই বাড়িগুলো আজকেই ধসে পড়বে। তো ভাবা যায় আমাদের সেই প্রাচীন স্থাপনাগুলো এরকম অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। এই স্থাপনাগুলো যদি ইউরোপ, আমেরিকা, এমনকি যদি ভারতে হতো তাহলে এই স্থাপনাগুলোকে তারা যথাযথভাবে সংরক্ষণ করত। এখানে সামান্য কিছু অর্থ বিনিয়োগ করলে এই স্থাপনাগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। এই স্থাপনাগুলো দেখতে মানুষ সুদূর ইউরোপ, আমেরিকা থেকে আসবে এবং তারা যদি আমাদের দেশে আসে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। আমরা এমন একটা জাতি যে জাতি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। আমাদের কাছে এরকম সুন্দর একটি স্থাপনা আছে এবং এরকম একটি সুন্দর নগরী আছে যেই নগরীটি ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল শুধুমাত্র কাপড় ব্যবসায়ীকে কেন্দ্র করে। কাপড় ব্যবসাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে খুব কম নগরী আছে। ভারতে যেমন বানারস রয়েছে, ঠিক আমাদের রয়েছে পানামনগরী। পানামনগরীর যে বিল্ডিংগুলো, এক কথায় এরকম স্থাপনা অন্তত আমি বা আমরা খুব কম দেখেছি। পানামনগরের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত ছিল। তারা আধুনিক জীবনযাত্রার মতন জীবনধারণ করত। তো তোমরা দেখতে পাচ্ছ পানামনগরী একটি কূপ। এই কূপ থেকে আমরা সহজে অনুমান করতে পারি সেই যুগে মানুষের জীবনযাত্রার মান কত উন্নত ছিল। তো বন্ধুরা, পানামনগরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একটি গ্রামীণ মেলার কাছে। এই গ্রামীণ মেলাটি পানামনগরের অভ্যন্তরে আয়োজন করা হয়েছে। এই মেলা এসে যতটুকু বুঝতে পারলাম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এখনও হারিয়ে যায়নি। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলোকে এই মেলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। পানামনগরী অভিযানের শেষে আমরা বাংলাদেশ লোক এবং কারুশিল্প জাদুঘর দিকে যাব। তো বন্ধুরা, আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি বড় সর্দার বাড়ির সামনে। বাড়ির সর্দার বাড়িটি ইউরোপীয় এবং মোগল স্থাপত্য রীতিতে বাড়িটি তৈরি। বাড়িটির কাঠামো অত্যন্ত দৃষ্টিনন্দন এবং বাড়িটি দেখতে আসলে অনেক সুন্দর। তো আমরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই সর্দার বাড়িটিকে দেখানো এবং সোনারগাঁর নামটা আসলে যে বাড়িটির কথা মনে পড়ে সেই বাড়িটি হচ্ছে এই সর্দার বাড়ি। তো তোমরা যারা এখানে আগে এসেছো এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই বাড়িটি কীরকম।
এবং আমরা এখানে এসে যতটুকু দেখতে পাচ্ছি বা সে বাড়িটি আসলে অন্যরকম এবং এর স্থাপত্যটি এবং এর কাঠামো অত্যন্ত মনোমুগ্ধকর এবং এর যে বৈশিষ্ট্য এক কথায় বলতে গেলে অতুলনীয়। 1610 সালে সোনারগাঁও থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করা হয়। ঢাকায় রাজধানী স্থানান্তর করার মাধ্যমে সোনারগাঁওয়ের গুরুত্ব কমে গিয়েছিল। ইসা খাঁ যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের, সেই স্বাধীন বাংলাদেশে আমরা বর্তমানে বসবাস করছি। বাংলা সে প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে 1975 সালের 12 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্থিক সহায়তায় এবং জয়নাল আবেদনের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ লোক এবং কারুশিল্প সোনারগাঁয় স্থাপন করা হয়। সোনারগাঁয়ে এই জাদুঘরের মূল উদ্দেশ্য হল আমাদের হারানো ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের লোক এবং কারুশিল্পকে আমাদের সামনে তুলে ধরার জন্য মূলত এই জাদুঘরটি স্থাপন করা হয়েছিল। জাদুঘরের মূল উদ্দেশ্যই হলো আমাদের হারানো ইতিহাস এবং আমাদের পূর্বপুরুষদের জীবন ধারণ সম্পর্কে ধারণা দেওয়া। এই জাদুঘরে এসে আমরা যা জানতে পারলাম সেটি এক কথায় বলতে গেলে অসাধারণ। তো বন্ধুরা, জাদুঘরের ইতিহাস বলতে বলতে তোমরা সোনারগাঁয়ের বিভিন্ন দৃশ্য দেখতে থাকো এবং আমাদের সাথেই থাকো। তো বন্ধুরা, এতক্ষণ তো আমরা জাদুঘর দেখলাম। জাদুঘর দেখতে দেখতে তোমাদের নিশ্চয় ক্লান্তিবোধ চলে এসেছে। সেই ক্লান্তিবোধ দূর করার জন্য তোমাদেরকে নিয়ে এসলাম সোনারগাঁয়ের জাদুঘরের প্রাকৃতিক এক দৃশ্যের এক সোনালী মাঠে, যেখানে শুধু সবুজ আর সবুজ, যেখানে আকাশ মিলেছে সবুজের সাথে, সবুজ মিলেছে আকাশের সাথে। এরকম প্রাকৃতিক দৃশ্য সচরাচর আমরা দেখতে পাই না। বন্ধুরা, এখানে আসলে তোমরা একদিকে যেমন ইতিহাস সম্পর্কে জানতে পারবে, অন্যদিকে সময় কাটানোর জন্য একটি অসাধারণ একটি জায়গা পাবে। আমরা আশা করব তোমরা এখানে আসবে, এখানে এই জন্যই আসবে, আমাদের ইতিহাস যেভাবে তোমরা জানতে পারবে ঠিক সেভাবে তোমাদের অবসর সময় কাটানোর জন্য একটি সুবর্ণ সুযোগ পাবে। আশা করি তোমরা এখানে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালোই লাগবে নাই বা কেন, এরকম গ্রামীণ পরিবেশ, গ্রামীণ পরিবেশের সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য জানার সুবর্ণ সুযোগ। সেই সুযোগকে না হারাতে চাইলে অবশ্যই তোমরা সোনারগাঁয়ের জাদুঘরে আসবে। আশা করি তোমরা সেই সুযোগটি অবশ্যই গ্রহণ করবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের লোক এবং কারুশিল্পের পুকুর। তো আমরা ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে এখানে এসেছি বিনোদনের জন্য এবং তোমাদেরকে বাংলাদেশ লোক এবং কারুশিল্পের সম্পর্কে জানাতে। তো আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম, ঢাকার পাশে এরকম একটি সুন্দর একটি জাদুঘর এবং সেই জাদুঘরে এরকম একটি সুন্দর পুকুর আছে সেটি আমরা জানতাম না। এখানে এসে আমাদেরকে মনে হয়েছে আমাদের এই ব্লগটা সার্থক হয়েছে। তো আমরা ছোটোবেলায় এই লোকশিল্প এবং এই জাদুঘর সম্পর্কে বিভিন্ন বিষয় আমরা পড়তাম, জানতাম, কিন্তু এখানে এসে বাস্তবে যে এরকম দৃশ্য দেখবো তা আমরা ভাবতে পারিনি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের লোক এবং কারুশিল্পের পুকুর। সেই পুকুরে মানুষ বিনোদনের জন্য নৌবিহারে বের হয়েছে। তো বলতে গেলে ঢাকার পাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এরকম একটি জাদুঘর তা কল্পনা করা যায় না। আমরা যদি এখানে না আসতাম হয়তো বা বুঝতেই পারতাম না ঢাকার কাছে এত সুন্দর একটি জাদুঘর আছে এবং বিনোদনের জন্য এত সুন্দর একটি জায়গা রয়েছে। তো আমার মনে হয়েছে আমাদের এই ব্লগটা সত্যিকার অর্থে সার্থক হতে চলেছে। তো বন্ধুরা, উপভোগ করতে থাকো বাংলাদেশ লোক ও কারুশিল্পের জাদুঘর এবং তার প্রাকৃতিক দৃশ্য। বাংলাদেশ লোক এবং কারুশিল্প জাদুঘর ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যখন এই ক্লান্তি চলে আসবে তো সরাসরি এই জাদুঘরের পার্কে চলে আসতে পারো। এই পার্কটি এতই নিরিবিলি যে এখানে আসলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আমরা যখনই জাদুঘর ঘুরতে ঘুরতে আমাদের মন প্রাণ ক্লান্ত হয়ে পড়ল, আমরা এখানে চলে আসলাম। এখানে চলে এসে যেটা বুঝলাম,
আমাদের কোলাহলপূর্ণ ঢাকা শহর কতটা ব্যস্ত এবং মানুষগুলো কীরকম না রোবটিক। এই ঢাকা শহরে এরকম খোলা জায়গা নেই, চাইলেই আমরা এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি না। আমাদের ঢাকার এত কাছে এত সুন্দর একটি পার্ক, এত সুন্দর জাদুঘর, এই সোনারগাঁয়ে যদি না আসতাম তো জানতাম না। এই সোনারগাঁয়ে আসার মূল উদ্দেশ্য ছিল আমাদের ইতিহাস এবং ঐতিহ্য জানা। এই পার্কটা দেখে আমাদের মনে হয়েছে যদি আমাদের প্রত্যেকটি জায়গায় এরকম পার্ক, এরকম জাদুঘর থাকতো, তাহলে আমরা একসাথে ইতিহাস সম্পর্কে জানতে পারতাম এবং সাথে সাথে আমাদের বিনোদনের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটিও আমরা গ্রহণ করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, সেটি আমরা করতে পারিনি। শিল্পচর্চা জয়নাল আবেদিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল। এই জাদুঘরটি তৈরি করার পিছনের মূল উদ্দেশ্য যাই হোক না কেন বা যেটাই হোক না কেন, কিন্তু তাদের যে আন্তরিক প্রচেষ্টা ছিল একটি জাদুঘর এবং এই জাদুঘরের পাশে একটি পার্ক এবং পার্কের পাশে বিশাল লেক, সব কিছু মিলিয়ে বলতে হয় শুন বাংলাদেশ লোক এবং কারো শিল্প জাদুঘরটি এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, তোমরা চাইলেই এই পার্কে আসতে পারো, এই জাদুঘরে আসতে পারো, এসে তোমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানো এবং পরবর্তী প্রজন্মকে জানাও যে আমাদের ইতিহাস এটা ছিল, আমরা এখান থেকে এসেছি, আমরা এখান থেকে এসেছি, আমরা ভবিষ্যতে ওখানে যাব, সেখানে যাব। তারপরও বলবো বন্ধুরা, আমাদের ইতিহাস সম্পর্কে জানো, আমাদের ইতিহাস সম্পর্কে জানো, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যদি আমরা ইতিহাস সম্পর্কে না জানি তাহলে আমাদের জীবন অপরিপূর্ণ থেকে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের পানাম সিটি অভিযান। তো আশা করি আমাদের পানাম সিটি এক্সপ্লোরেশন তোমাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে তোমাদের নতুন কোনো জায়গায় নিয়ে যাবো এবং সে সম্পর্কে তোমাদের জানাবো। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট মোর এক্সাইটেড ভিডিওস।